চীন ভারত যুদ্ধ, বাংলাদেশের লাভ না ক্ষতি বেশি, কোন দিকে ঝুঁকবে বাংলাদেশ, কি করা উচিত বাংলাদেশের? আমরা সবাই জানি ভারত চীন যুদ্ধের দ্রাণ প্রান্তে, আমরা অনেক কি চাচ্ছি যুদ্ধ বাদে না কেন। কথায় আছে, যে অন্যের ক্ষতি চায় তার নিজের আরও বড় ক্ষতি হয়। আমি এখানে চীন ভারত কারোর স্বার্থ নিয়ে কথা বলবো না, কথা বলবো আমার আপনার আমাদের বাংলাদেশের স্বার্থ নিয়ে। এবার আসি আসল কথায়, ভারত চীন যদি যুদ্ধে জড়ায় তাহলে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই বেশি হবে। এক, কূটনৈতিক সমস্যা। আমরা জানি ভারত আর চীন দুই দেশের সাথেই আমাদের ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তো দুদেশই চাইবে আমরা যেন তাদের সাহায্য করি। ইন্ডিয়াকে সাহায্য না করলে আমরা হয়ে যাব বেঈমান, চায়নাকে হেল্প না করলে তারাও ভালোভাবে নিবে না, কারণ দুই দেশেই আমাদের হাত রাখতে কাড়ি কাড়ি টাকা বিনিয়োগ করছে ও বিভিন্নভাবে চুক্তি করছে। দুই, কৃষিতে ক্ষতি। আমরা কিন্তু কৃষির প্রধান দেশ, আমরা কীটনাশক সার বীজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ না। আমরা এইসব কিছুর জন্য আমরা অনেকটাই চায়না ও ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট। যদিও কখনো যুদ্ধ বাদে তাহলে আমরা এইসব পণ্য সামগ্রী পাবো না, আবার ওই যুদ্ধকালীন সময়ে আমরা বিমান উড়াতেও পারবো না। যে অন্য দেশ থেকে এসব পণ্য আনবো, আমরা সাধারণত যেসব ফসল আবাদ করে থাকি তার অধিকাংশ বীজ এই দুই দেশেই বেশি পাওয়া যায়, অর্থনীতিও আমাদের দুর্বল হয়ে পড়বে। তিন, খাদ্য সংকট। যুদ্ধ বাদলে খাদ্য সংকট দেখা দেবে, এটা স্বাভাবিক। এতে পুরো এশিয়াতেই খাদ্য সংকট দেখা দিবে, কারণ চীন ও ইন্ডিয়ার বিশাল মানচিত্রের দেশ, তাদের কৃষিপণ্য এশিয়ার 60% কৃষিপণ্যের অভাব মেটায়। আমাদেরও অনেক খাদ্যদ্রব্যের জন্য তাদের উপর নির্ভর করতে হয়, আমাদেরও না খেয়ে থাকা লাগবে, তার বড় প্রমাণ পেঁয়াজ। চার, প্রাকৃতিক ক্ষতি। দুদেশেই পারমাণবিক শক্তিধর দেশ, যুদ্ধ বাদলে পারমাণবিক শক্তির যে ব্যবহার হবে না তার কেউ গ্যারান্টি দিতে পারবে না। এতে পরিবেশের উপর এক ধ্বংসযজ্ঞ চলবে, যার প্রভাব আমাদেরও উপর পড়বে। আমাদের দেশ ছোট্ট একটা দেশ, যদি ভুলবশত ভারত বাংলাদেশ সীমান্ত বা আমাদের দেশে কোনো বোমা পড়ে তাহলে কি হবে বুঝতেই তো পারছেন। এছাড়া সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায়, প্রতি বছর ঝড়ে কী পরিমাণ ক্ষতি আর প্রাণহানি না হবে। চায়না চাইবে ইন্ডিয়ার বৈদ্যুতিক প্ল্যান্ট ধ্বংস করতে, এতে তারা তিস্তা ব্যারেজ ফারাক্কাবাদে হামলা করতে পারে, তাহলে কী হবে বুঝতে পারছেন। পদ্মা ও তিস্তার পাড়ের হাজার হাজার মানুষ ও গবাদি পশু আকস্মিক বন্যায় মারা যাবে, ঘরবাড়ি হারা হবে লক্ষ লক্ষ মানুষ, ক্ষতি হবে লক্ষ লক্ষ টাকার ফসল, এক কথায় উত্তরবঙ্গ নিঃশেষ হয়ে যাবে। পাঁচ, আমদানি রপ্তানিতে দশ। যুদ্ধকালীন সময়ে এশিয়ার এই অঞ্চলে এড়িয়ে আসবে সকল দেশ, এতে বন্ধ হয়ে যাবে এই অঞ্চলের আমদানি রপ্তানি, এতে হুমকির মুখে পড়ে যাবে আমাদের শিল্প কলকারখানাগুলো, বেকার হয়ে পড়বে লক্ষ লক্ষ মানুষ। একটি দেশের অর্থনীতি সচল থাকে জ্বালানির উপরে, আমরা কিন্তু জ্বালানিও আমদানি করতে পারবো না, এতে উৎপাদন একদমই বন্ধ হয়ে যাবে। ছয়, উন্নয়ন ব্যাহত। আমাদের দেশে চীন ও ইন্ডিয়া অনেক প্রজেক্ট এর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। চীন ও ভারতকে কয়েক শত একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যুদ্ধ বাদলে এইসব প্রজেক্ট বন্ধ হয়ে যাবে, সকল বিদ্যুৎ কেন্দ্রগুলোর নির্মাণ কাজ বন্ধ হয়ে যাবে, সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে, যুদ্ধ জড়িয়ে পড়ার সম্ভাবনা। আমরা চাইব নিরপেক্ষ থাকতে, এটা কতটুকু সম্ভব। আমরা যদি নিরপেক্ষ থাকি তাহলে মিয়ানমার কিন্তু সুযোগ খুঁজবে, এটা স্বাভাবিক। ইন্ডিয়ার পক্ষ নিলে চীন মিয়ানমারকে আমাদের দিকে লেলিয়ে দিবে, আর চীনের পক্ষ নিলে ভারত লেলিয়ে দিবে, তবে ভারতের সম্ভাবনা কম। যুদ্ধ যেই জিতুক আর হারুক, ক্ষতি কিন্তু আমাদের সমানুপাতিক হারেই হবে, লাভের ভাগিদার আমরা হব না। ক্ষতি না চাইলেও আমাদের ভৌগোলিক অবস্থানের জন্য আমরা ক্ষতির সম্মুখীন হব, তাই আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমাদের দেশের সাথে যেহেতু দুই দেশেরই কূটনৈতিক সম্পর্ক ভালো, সেহেতু সরকারের উচিত দুই দেশের সরকার প্রধানদের সাথে কথা বলে এই উত্তেজনা প্রশমিত করা। তবে পশ্চিমা বিশ্ব ও ইউরোপ চায় যুদ্ধবাদক, এতে দুই উঠতি অর্থনীতির দেশ অর্থনীতি দুর্বল হয়ে পড়বে, এতে পুরো এশিয়ার জনগণ তাদের দিকে চেয়ে থাকা লাগবে পণ্য আমদানিতে। প্রিয় দর্শক, ভারত ও চীন যদি যুদ্ধ হয় তাহলে কোন দেশকে সমর্থন করবেন আপনি, বা বাংলাদেশের কোন দেশকে সমর্থন করা উচিত, ভারতকে না চীনকে? এই বিষয়ে বিস্তারিত কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন ও শেয়ার করে জানিয়ে দিন আপনার সকল বন্ধুদের মাঝে।